জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। মর্নিং ফ্রেন্ডস, সকালবেলা চা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম। মামনি, আমি আর মা চা নিয়ে নিয়েছি। এই যে আর মুন্নি জাস্ট উঠলো, এখনো মশারি টশারি খোলা হয়নি, পরিষ্কার করব। আর মামা যেহেতু স্কুলে যাবে, গুড মর্নিং বলো। গুড মর্নিং। হ্যাঁ, এই যে মা চা খাচ্ছে বসে, আর মামা খাচ্ছে আজকে দুধ সুজি। আর এই যে বাবা গুড মর্নিং বলো, পটি করতে বসেছে কিন্তু পটি হচ্ছে না, মুখে লেগে আছে। তুমি কি খাচ্ছো বাবা? হ্যাঁ, সুজি। আর এই যে মামনি, গুড মর্নিং। হ্যাঁ চলো, মামার খাওয়া হয়ে গেছে, স্কুলে যাবে, ওকে দিয়ে আসবো। আজ রাত্রেবেলা 10টার সময় পাপা চলে আসবে। বাবা এদিকে তাকাও, আজ রাতে পাপা চলে আসবে, তাই না? বলো বলো। গুড মর্নিং ফ্রেন্ডস, এই দেখো মাম্মাকে নিয়ে স্কুলে যাচ্ছি। ছোটো ছোটো পেয়ে গেছি, একদম নেমেই। এই যে তাকাও, গুড মর্নিং বলো। গুড মর্নিং। চলো দিয়ে আসি মাম্মাকে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকের মতো ব্লগটা শুরু করলাম, মাম্মাকে দিয়ে চলে এসেছি দেখতেই পেলে। আর আজকে টোটোটা এক চান্সেই পেয়ে গেছি, একদম নিচে গিয়ে দেখছিল আগে গিয়ে মুন্নি, মামনিও গেছিলো, টোটোটা যেন পেয়ে গেছি, বুঝলে। আর এই যে আজকের মতো দিনটা শুরু হয়ে গেল। আজকে কি রান্না হবে? আজকে হবে চিকেন। আজকে চিকেন হবে। আজকে সোমন চলে আসছে, আজকে রাতে সোমন, আজকে রাতে সোমন চলে আসবে 10টা, ওই 9:30 এরকম, 10টার মধ্যে মোটামুটি চলে আসবে। দুটোর সময় ট্রেন, মানে 1:50 ট্রেন বন্দে ভারত, তারপর হাওড়া নামবে, হাওড়া থেকে আসবে, এই হচ্ছে ব্যাপার। আর মা এদিকে মাংসের সব কিছু প্রিপারেশন সব কাটাকুটি করছে, এদিকে দাঁড়াও লাইটটা জ্বালিয়ে। এই যে এদিকে, এটা কি আলু ভাজার জন্য? এই যে আলু ভাজার জন্য এখানে মা আলু কেটেছে, আর এই যে মাংসের আলু, আদা পেঁয়াজ রসুন এগুলো কাটছে। চলো আজকে আবার মাসি আসবেন, আমি ঘরটা মুছবো আজকে। ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে তারপর আবার 12:30 বাজতে না বাজতে বেরিয়ে পড়তে হবে সানাকে আনতে। বিছানা টিছানাও আজকে মাই তুলে দিয়েছে, দেখো। আর এগুলোকে শুধু আমার বক্সে এখন ভরে দেবো, এই কটা, ঠিক আছে? কালকে বিছানা পুরো দুটো চাদর ছিল নিচে, ঝেড়ে পরিষ্কার করে রাত্রেবেলা প্রায় 20 মিনিট ধরে আমি শুধু বিছানা পরিষ্কার করেছি। মাম্মা এত নোংরা করে ফেলে না, এই খাচ্ছে ফেলে দিচ্ছে, বাচ্চারা আর কি করবে, তাই তো করে। চলো দেখতে থাকো, সাথে থাকো। তা হয়ে গেছে একদম ফ্রেশ, এখানে দুই দিকে মা পেঁয়াজ কেটেছে। কি করছিস মুন্নি? মুন্নি একটা কাজ করছে, দেখো তো সবাই কি করছিস। রসুন। হ্যাঁ রসুন চুলছি। ওইটা রসুন চিনিস তো? মুন্নিকে একটা কাজ দিয়ে বসানো হয়েছে, মুন্নি রসুন ছাড়াচ্ছে এখন বসে। চলো, আর এদিকে আমার ঘর টর মোছা হয়ে গেছে, আমি এখন চিকেনটা ধুয়ে ফেলবো। এই দেখো এখানে চিকেন রয়েছে, এখন চিকেনটা আমি ভালো করে ধুয়ে দিয়ে দেবো, ব্যাস তাহলে আমার হয়ে যাবে। এরপরে ব্রেকফাস্ট করে স্নান করে নেবো। চিকেনটা আমার ধোয়া হয়ে গেছে, একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, এখন চলো খাওয়া দাওয়াটা সেরে নিই সবাই মিলে। এই যে দেখো আজকে ওই জানলা দিয়ে এতটা ফুল পেয়েছি, দেখো কি ভাল লাগছে দেখতে, এই এতটা ফুল পেয়েছি। 10 মিনিট লাগে এখন এই ফুল তুলতে পুরো, এটা তো এরকম হাতটা বাড়িয়ে এই দেখো পুরো টেনে ধরা যায়। আর এই পাশের জানলাটাও খুলে নিই, এই পাশের জানলাটা খুললে আর একটু আর কি সুন্দর করে সব নেওয়া যায়, দেখো। চলো এবার ঠাকুরকে দিয়ে দিই। এই দেখো মাম্মাকে আনতে যাচ্ছি, আজকে সায়ানের সাথে যাব, টোটোয় যাওয়ার সময়টা পাওয়া যায় না, সায়ানের সাথে যাব আজকে 11:30 বাজে। সায়ন আসছে, নিচে গিয়ে দাঁড়াই। যাওয়ার সময়টা টোটো যাওয়া পাওয়া যায়, আসার সময়টা পাওয়া যায় না, এরকম উচ্ছা দেখো কি সুন্দর আবার উচ্ছে হয়ে আছে। দেখো
ফাইলের সাথেই যাচ্ছে। শায়নের সামনে বাইকের সামনে আবার ইন্ডিয়ার ফ্ল্যাগ রেখে দিয়েছে, বাহ। মামাকে নিয়ে চলে আসলাম, স্নান করে মামা বসে আছে, এখন একটু খাচ্ছে। বাবা তাকা, গুড আফটারনুন বল। ও তোকে টুকুটাই তো পড়ানো হয়নি, ভুলেই গেছি। হায় হায় রে, আয় চলে কাছে আয়, তো টুকুটা পড়ি দে, আয় বসো আমার এখানটায় বসো। দেখি পায়ের নিচটা দাও, দেখি এটা পড়াতেই তো ভুলে গেলাম, স্কুলে এটা অ্যালাউ নেই কিন্তু বাড়িতে তো এটা পড়াতেই হয়, তাই না বাবা? দেবো তো, দেখি দেখি মুখটা দেখি আগে, দেখেছিস দাগ দিয়ে দিলি, দেখি উঁচু কর গলাটা, উঁচু কর ঘাড়, নিচু কর, হাত তোলো, হাত তোলো, যাও চলে যাও এবার, খুব ভালো মেয়ে, সোনা মেয়ে, ঠিক আছে ওইটুকু পড়লে কিছু হবে না, তুমি যাও, তুমি যাও। এই যে ও এখন এইসব করছে, আর যে স্কুলে আজকে ওয়ার্কশিট গুলো করিয়ে, এই যে এটা দিয়েছে ম্যাচিং অ্যান্ড কালারিং, এটা হচ্ছে টিক দ্য লঙ্গার অবজেক্ট, যে ছবিটা বড় টিক দিতে হবে, সার্কেল দ্য শর্টার অবজেক্ট, ছোট্টটা সার্কেল, এই হচ্ছে ওদের এখন থেকেই, ঠিক আছে এগুলো আবার করাতে হবে, আচ্ছা ঠিক আছে যাও, হ্যাঁ ক্লোজ করে দিতে, আচ্ছা বুঝলাম বুঝলাম, তুমি খেয়ে নাও। আর দেখো যখন আসছিলাম একদম রোদে কি ফাটাফাটি, এখন দেখো একদম মেঘলা করে এসছে, আবার কালকের মতন নামবে। আর এই দেখো আজকে আমাদের স্পেশাল একদম মেনু, চিকেনের লাল লাল ঝোল আলু দিয়ে, এই যে বড় বড় আলু দিয়েছে দেখো, এই হচ্ছে আমাদের আজকের এটা মেনু, এটা থাকলে আর আমাদের কিছুই লাগে না। দারুণ হয়েছে না কালারটা, একদম ঝোলটা কিন্তু পাতলা, দেখে এরকম মনে হচ্ছে ঝোলটা একদম টেলটেলা ঝোল, পাতলা ঝোল করেছে। তাহলে লাঞ্চটা একদম ফাটাফাটি জমে যাবে, আর শোভনও রাত্রেবেলা এসে খাবে। আর এই দেখো অন্ধকার করে আসলো, একটু বাদেই নাও নামবে বৃষ্টিটা। আর দেখো একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, যেমন বাজ পড়ছে সেরকম বৃষ্টি, আশা করি বুঝতে পারছো, প্রচন্ড বৃষ্টি মানে মুষলধারে একদম। মামা কাছে যেও না, বাজ পড়ছে দেখো, এই বৃষ্টি মানে একদম মারাত্মক, ঝাঁপিয়ে নেমেছে ঝাঁপিয়ে, তো কখন থামবে কোনো ঠিক নেই। গাছের ফুলগুলো আরো ভালো লাগছে দেখতে, না মাম্মা চকচক করছে গ্রিন কালারে। শোভন ওইদিকে ট্রেনে উঠে গেছে, বন্দে ভারতে ট্রেন ছেড়েও দিয়েছে, বলো বাবা। হ্যাঁ কি বলছো, দিয়ামুন্নি যাবে না বাড়ি? কেন যাবে না কেন, আচ্ছা দিয়ার চলে যাওয়ার কথা ছিল এই জন্য বৃষ্টি দেখেছো বলতে যাবে না, তাই যাবে না তাহলে, আচ্ছা ঠিক আছে যাবে না, তুমি যখন বলেছো যাবে না, যাও দিয়াকে বলে আসো, দিয়া এত বৃষ্টি হচ্ছে তুমি যাবে না, যাও বলে আসো। হ্যাঁ ফুল তুলেছি তো বাবা, তুমি স্কুলে ছিলে তখন। দেখাই এখানে আছে টক ডাল, আজকে সিম্পল মেনু ডাল, আর হচ্ছে এই দেখো এখানে আছে চিকেনের লাল লাল ঝোল, এই দেখো এই যে এটাই হচ্ছে আমাদের আজকের মেনু, ঠিক আছে দেখিয়ে দিলাম, চলো এখন মাম্মাকে খাইয়ে দেব। গুড ইভিনিং ফ্রেন্ডস, মাম্মা গুড ইভিনিং বলো। হ্যাঁ এই দেখো মাম্মাকে এটার মধ্যে করে লেখাচ্ছিলাম, এই যে ও পারে, এই যে ডট ডট দিয়ে এবিসি লেখাটাই লাইনের মধ্যে, যে আমি সব সিগনেচার করে দিয়েছি, এটা কমপ্লিট করলাম, কালকে আবার বি করবে, একদিন একদিন করে একটা একটা করে করাবো। এই যে সবগুলোই আছে মোটামুটি, এই যে সব লেটার জেড অবধি আছে, ঠিক আছে এগুলো। হ্যাঁ বাবা এই যেগুলো করছে, আর মুন্নি এখানে আসছে হেডফোনে গান শুনছে আর আঁকছে। মুন্নি আঁকাগুলো দেখা, মুন্নি এমন নি, এই দেখো বসে বসে আঁকছে, ওই আমি শর্টে দেবো এবিসিডি, সব আঁকছে বসে, দেখো ফুল এঁকেছে, অ্যাপেল, ডাক, ফ্লাওয়ার, এই যে ওর আঁকা তো খুব সুন্দর, আমার বোন টিউশনিও করে, এই যে হ্যাঁ লিপস, গ্রেপস, ওয়াটারমেলন, হ্যাঁ হ্যাঁ
একটা জোড়া জোড়া আমার গোটা বুক চলবে গো হ্যাঁ ওরে বেবি ছোলে গো আটা বড় পাকা গো পাকা গো কেপেতে মনুক ফুলে মেলেছে অল লাইক ভেরি গুড নেম খাইতা বিস্কুট বাহ হাতালি বিউটিফুল হ্যাঁ এই পাতা দেখিও একটা ছড়া বলে দিল ট্রি ট্রি কি সুন্দর না দেখো সব বোন বসে বসে গুলো এঁকেছে এটা কি বলতো লোটাস দেখো মনে হচ্ছে একদম জীবন্ত ফুটে আছে দেখি আর এই যে সানফ্লাওয়ার আছে বিভিন্ন কালারের করবে দেখেছ সত্যি খুব সুন্দর আছে এইগুলো বসে বসে সব পড়ছিল না মাম্মা এখানে দাগ দেবে না শোভন চলে আসলো এখন বাজে দেখো 10:10 ঢুকে গেল দেখেছো শোনা পাপা এসছে এইদিকে যে পাপা কোথায় ছিল এতদিন পাপা এতদিন কোথায় ছিল চলে গেল দেখো জিনিস আনতে গেছে ও তোমার জন্য জিনিস আনতে গেছে ওলে বাবালে আসো বাবা আসো আসো চলিটা নিয়ে আসুক পাপা তুমি আসো ঘরে আসো নিয়ে আসবো আমি শোভন মাম্মার জন্য এনেছে জগন্নাথ গেঞ্জি এই যে জগন্নাথ ঠাকুরের মুখ আঁকা সেরকম গেঞ্জি এই দেখো ভীষণ সুন্দর হয়েছে ব্লু কালার আর যা বাকি যেগুলো এনেছে তোমাদের আগামীকাল ব্লগে দেখাবো এই ব্লগটার সাথে আর দিচ্ছি না হ্যাঁ তোমার পছন্দ হয়েছে মা ও বাবা আর একটা বা এটাই তো পড়তে পারবে দেখি মাম্মা সরা মাম্মা এটা সরা আর এই দেখো আর একটা এনেছে মাম্মার জন্য এটা অসাধারণ এত সুন্দর কি বলবো দারুণ এদিকের কাজটা দারুণ এই দেখো খুব সুন্দর হয়েছে দুটো বাহ এখানে রাখো পাশে রাখো পাশে রাখো দুটো দেখাই ব্লু এনেছে দুটোই খুব সুন্দর হয়েছে এই দেখো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে মাম্মার জন্য এনেছে পাপা হ্যাপি ঠিক আছে হ্যাপি পেস এদিকে মুন্নি আঁকছে ওর কাজ ড্রয়িং করছে বসে সত্যি খুব সুন্দর হয়েছে দারুণ এখানটা দেখো এরকম আবার একটা কলারের কলার নেই কিন্তু কলারের ডিজাইনে একটা কাজ দিয়ে দিয়েছে আর এই কাজটা অসাধারণ পুরীর জিনিস তো পুরীর থেকে এনেছে ও আর ব্যাক সাইডেও কাজ আছে এই দেখো বেল্ট দেখি এই যে এই দেখো ব্যাক সাইডটা খুব সুন্দর তাই না দারুণ হ্যাঁ খুব সুন্দর যাও দারুণ হয়েছে না বাবা খুব হ্যাপি এটা কার জন্য এটা তো দিয়ার ওই দেখো বলতে যা মুন্নি ওই গেঞ্জিটা দিয়ে ওই দেখো দারুণ হয়েছে তো এই দেখো চলে আসলাম একদম ভিডিওর এন্ডে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওই ডিনারে সবাই ওই চিকেন দিয়ে খেয়ে নিয়েছি ভাত খেয়েছি সবাই ঠিক আছে এই যে মাম্মা গুড নাইট করে দাও হ্যাঁ বিছানা টিছানা করে নিলাম সব কি দেব আচ্ছা গুড নাইট করে দে আর শোভনে যে এদিকেই রয়েছে শুয়ে পড়বো চলো পরদিন নতুন ভিডিও নিয়ে দেখা